আসসালামু আলাইকুম ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় বন্ধু আপনি যদি প্রথম পর্বটি দেখে না থাকেন তাহলে অবশ্যই প্রথম পর্বটি দেখে নেবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কটাতে ক্লিক করলেই সরাসরি সেই ভিডিওটা আপনারা দেখতে পারবেন সো বন্ধুরা আমরা গত পর্বে বিশেষ কিছু নিয়ে আলোচনা করেছিলাম ব্ল্যাক বেঙ্গল ছাগল পদ্ধতি লালন পালন করার জন্য সো আজকে আমরা যেই মেনুটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে খাদ্য ব্যবস্থাপনা ব্ল্যাক বেঙ্গল ছাগলের খাদ্য ব্যবস্থাপনা খামারের অন্যতম প্রধান বিষয় খাবারের জন্য চারণভূমি বা প্রক্রিয়াজাত খাবার ব্যবহার করা হয়ে থাকে আমরা ধাপে ধাপে খাবার ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করব তো শুরুতে আমরা বাচ্চার খাবার নিয়ে আলোচনা করি তো ছাগলের বাচ্চাকে বা শাল খাওয়ানো ঠিক আছে সাধারণত ব্ল্যাক বেঙ্গল ছাগলের বাচ্চার ওজন শূন্য থেকে দেড় কেজি পর্যন্ত হয় গড়ে এক কেজি হয়ে থাকে স্বাভাবিক তো বাচ্চার জন্মের পরপরই পরিষ্কার করে পরিষ্কার করে আধা ঘন্টার মধ্যেই মায়ের শাল দুধ খেতে দিতে হবে খুবই গুরুত্বপূর্ণ এই বিষয় এটা আগের কালে আপনার শাল দুধটা খেতে দিত না তো এই ভুলটা আপনারা করবেন না কারণ এই শাল দুধটা বাচ্চার জন্য খুবই উপকার হোক ছাগল হোক মানুষ সো আধা ঘন্টার মধ্যেই পরিষ্কার করে খেতে দিবেন ছাগলের বাচ্চার প্রতি কেজি ওজনের জন্য একশো পঞ্চাশ থেকে দুইশো গ্রাম শাল দুধ খাওয়ানোর প্রয়োজন বুঝতে পারছেন একশো পঞ্চাশ থেকে দুইশো গ্রাম শাল দুধ অবশ্যই খাওয়াতে হবে না হলে অপুষ্টিহীনতা ভুগবে বিভিন্ন রোগ শুরু হবে এই শুরুতেই তার জীবন জীবন শুরুতেই এই আপনার শাল দুধটা খুবই গুরুত্বপূর্ণ এটা শরীরে যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে তেমনই শরীর গঠনে সহায়তা করবে এই পরিমাণ দুধ দিনে আট থেকে দশ বারে খাওয়াতে হবে ঠিক আছে এই পরিমাণে দুধটা সে দিনে আট থেকে দশ বারে খাবে শাল দুধ বাচ্চার শরীরে অ্যান্টিবডি তৈরি করে রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করে বুঝতে পারছেন আমি কি বলছি তো এই জন্য শাল দুধের কোনো বিকল্প নাই শাল দুধটা অবশ্যই বাচ্চাকে খাওয়াবেন দুই বাচ্চা হলে প্রত্যেকেই যেন শাল দুধ পায় তা নিশ্চিত করতে হবে প্রয়োজনে আপনি হাতে ধরে খাওয়াতে পারেন ব্ল্যাক বেঙ্গল ছাগল ছানা সাধারণত দুই থেকে তিন মাসের মধ্যে দুধ ছাড়ে ঠিক আছে দুই থেকে তিন মাসের মধ্যে দুধ ছেড়ে দেয় ব্ল্যাক বেঙ্গল ছাগলের দুধ উৎপাদন কম হওয়ায় দুই থেকে তিন ছানা বিশিষ্ট মাছ আগের দুধ কখনো কখনো বাচ্চার প্রয়োজনীয় চাহিদা মেটাতে পারে না বুঝতে পারছেন ব্ল্যাক বেঙ্গল ছাগল দুই থেকে তিনটি বাচ্চা দেওয়ার কারণে অনেক সময় মা যেই দুধ উৎপাদন করে সেই দুধ বাচ্চাদের প্রয়োজন মেটাতে পারে না এই কারণে বাচ্চাগুলো রোগাটে হয় আপনারা এই বিষয়গুলোর প্রতি অবশ্যই নজর দিবেন ক্ষেত্রে ছানাকে পরিমাণ মতো আটত্রিশ সাত্রিশ থেকে ৩৮ সেন্টিমিটার তাপমাত্রায় অন্য ছাগলের দুধ বা মিল্ক রিপ্রেশার খাওয়ানো উচিত বুঝতে পারছেন যদি তিনটি বাচ্চা হয় তাহলে আপনারা এই কাজটা করতে পারেন হয়তো হাতে ধরে ধরে আপনাকে খাওয়াতে হবে নতুবা এক্সট্রা দুধ বাচ্চাকে খাওয়াতে হবে ছাগলের বাচ্চার দানাদার খাদ্যের মিশ্রণ কম আস উচ্চ প্রোটিন উচ্চ বিপাকীয় শক্তি সম্পন্ন হতে হবে বুঝতে পারছেন দানাদার ছাগলের বাচ্চা দানাদার খাদ্যের মিশ্রণ আঁশ কম আঁশ উচ্চ প্রোটিন উচ্চ শক্তি শক্তিসম্পন্ন হতে হয় কারণ এই সময় তারা শক্ত কিছু চিবোতে পারে না এবং বেশি আঁশ জাতীয় খাবার সে পারে না এই জন্য অবশ্যই কম বিপাকীয় উচ্চ বিপাকীয় শক্তিসম্পন্ন খাদ্য দিতে হবে পর্যায়ক্রমে তাস্তাস্ত বাড়বে তো চলুন আমরা এবার চলে যাই ছাগলের বাচ্চাকে দানাদার খাদ্য খাওয়ানোর নিয়ম রীতিনীতি ছাগল ছানা প্রথমে মায়ের সাথে দানাদার খাবার খেতে অভ্যস্ত হয় ছাগলের বাচ্চাকে জন্মের প্রথমে প্রথম সপ্তাহ থেকে ঘাসের সাথে পরিচিত করে তুলতে হবে তো সাধারণত শুরুতে মায়ের সাথেই বাচ্চা ঘাস খেতে শিখে অভ্যস্ত করলে সাধারণত দুই সপ্তাহ থেকেই বাচ্চা অল্প অল্প ঘাস খায় এ সময় বাচ্চাকে কচি ঘাস যেমন দুর্বা স্পেন্ডিডা রোজি হ্যাঁ পিকাটুলাম সেন্টসোমা এন্ডোগোপোন প্রবৃতি ঘাস খাওয়ানো যেতে পারে তাছাড়া ইপিলিপিল কাঠাল পাতা ধুইঞ্চা ইত্যাদি খাওয়ানো যেতে পারে অথবা আপনার এলাকায় আপনার সাধ্যের মধ্যে যেই নরম জাতীয় ঘাস পাওয়া যায় সেগুলো আপনি খেতে পারেন সো फ्रेंड्स এরপর আমরা চলে যাই baron ছাগলের খাদ্য ব্যবস্থাপনায় ব্ল্যাক বেঙ্গল ছাগলের তিন থেকে 12 মাস সময়কালকে মূল বারন্ত সময় বলা হয় তিন থেকে বারো মাস এটা হচ্ছে মূল বারন্ত সময় খুব মনোযোগ সহকারে আপনারা এই কথাগুলো শুনবেন যারা পড়তে পারেন তারা ডিসপ্লেতে দেখে আপনারা দেখে নিতে পারেন অথবা যারা পড়তে জানেন না তারা অবশ্যই আমার কথাগুলো ভালো করে শুনবেন এমন কি ডিসপ্লেতে যে লেখা আছে তার চেয়ে বাড়তি কিছু হবে আমি আপনাদেরকে বলছি কারণ সবকিছু তো আর লিখে বোঝানো সম্ভব হয় না বুঝতে পারছেন তো এই সময়ে যেসব ছাগল প্রজনন বা মাংস উৎপাদনের কাজে ব্যবহৃত হবে তাদের পুষ্টি চাহিদা যথাযথভাবে পূরণ করতে হবে দুধ ছড়ানোর পর থেকে পাঁচ মাস পর্যন্ত সময়ে ছাগলের পুষ্টি সরবরাহ অত্যন্ত নাজুক পর্যায়ে থাকে এ সময়ে এদিকে ছাগল দুধ থেকে প্রাপ্ত প্রোটিন ও বিপাকীয় শক্তি থেকে যেমন বঞ্চিত হয় তেমনি মাইক্রোভিয়াল ও ফার্মেন্টেশন থেকে প্রাপ্ত পুষ্টি সরবরাহ কম থাকে এই জন্য এই সময়ে পর্যাপ্ত প্রোটিন সমৃদ্ধ দানাদার ও আঁশ জাতীয় খাদ্য দিতে হবে ঘাসের পরিমাণ ও গুণগত মান বেশি হলে দানাদার খাদ্যের পরিমাণ কমবে এবং পরিমাণ ও গুণগত মান কম হলে উপরুক্ত পরিমাণ দানাদার খাদ্যেই চলবে বুঝতে পারছেন তো তিন থেকে বারো মাস বয়সে একটি ছাগলের একটি ছাগলের পূর্ণাঙ্গ বারন্ত সময় মূল বারন্তর সময় এই সময়টাতে যত্নাত্তি যদি ঠিকভাবে না করেন তাহলে আপনার ছাগলটা রোগাটে হবে হ্যাংলা হবে মাংস কম হবে প্রজনন ক্ষমতা কম হবে তো এরপরে আমরা যে আলোচনা করব তা হচ্ছে পাঠার খাদ্য ব্যবস্থাপনা আমরা এতক্ষণ বারন্ত ছাগলের খাদ্য ব্যবস্থা পলনে আলোচনা করলাম এখান থেকে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন তো এরপর আমরা চলে যাই পাঠার খাদ্য ব্যবস্থাপনা পাটার খাদ্য ব্যবস্থাপনায় বারন্ত ছাগলের মতোই তবে প্রজননের সহায়তার জন্য প্রতিটি পাটাকে দৈনিক দশ গ্রাম বিজানো ছোলা দেয়া প্রয়োজন একটি পাটা দশ মাস থেকে তিন বছর পর্যন্ত প্রজনন ক্ষম থাকে বুঝতে পারছেন দশ মাস বয়স থেকে শুরু করে তিন বছর পর্যন্ত প্রজনন ক্ষম থাকে কোনোভাবেই পাটাকে বেশি চর্বি জমতে দেওয়া উচিত নয় কারণ অতিরিক্ত চর্বি হলে তার শুক্রাণু ইত্যাদি কম হবে এবং প্রজনন প্রজননের হারটা কমে যাবে এ জন্য চর্বি জাতীয় খাবার তাকে চর্বি যাতে জমতে পারে সেই সেসব খাবার দেয়া যাবে না আঠাশ থেকে তিরিশ কেজি ওজনের পাঠার জন্য দৈনিক চারশো গ্রাম পরিমাণ দানাদার খাবার দেয়া প্রয়োজন বুঝতে পারছেন প্রতিটি বিশ থেকে তিরিশ কেজি মানে প্রাপ্ত বয়স্ক একটি পাঠাকে চারশো গ্রাম পরিমাণ দানাদার খাদ্য দেয়া উচিত যাই হোক বন্ধুরা আমরা এতক্ষণ পাঠার প্রজনন পাঠার খাদ্য নিয়ে আলোচনা করলাম প্রজনন ক্ষম পাঠার খাদ্য আহ একরকম এবং মাংস উৎপাদনকারী পাঠার খাদ্য একরকম তো আপনারা কখনোই মাংস উৎপাদনকারী এবং প্রজনন ক্ষম প্রজনন ক্ষম উৎপাদনকারী প্রজনন ক্ষম পাঠার খাদ্য এক করে ফেলবেন না তাহলে মারাত্মক ভুল হয়ে যাবে তো এর পরবর্তী যেই আলোচনাটা থাকছে সেটা হচ্ছে দুগ্ধবতী ও গর্ভবতী ছাগলের খাদ্য ব্যবস্থাপনা খুব ইম্পর্টেন্ট খুব খুব ইম্পর্টেন্ট এই দুগ্ধবতী ও গর্ভবতী ছাগলের খাদ্য ব্যবস্থাপনা আপনার খামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে দুগ্ধবতী ও গর্ভবতী ছাগলের খাদ্য ব্যবস্থাপনা আপনারা অবশ্যই এর আলাদাভাবে যত্ন নেবেন দুগ্ধবতী ছাগল ও তার ওজনের পাঁচ থেকে ছয় শতাংশ হারে শুষ্ক পদার্থ খেয়ে থাকে একটি তিন বছর বয়স্ক দ্বিতীয়বার বাচ্চা দেয় বাচ্চা দেওয়া ছাগির গড় ওজন তিরিশ থেকে তিরিশ কেজি হারে দৈনিক দেড় থেকে এক কেজি আটশো গ্রাম পর্যন্ত শুষ্ক খাদ্য খেয়ে থাকে এক্ষেত্রে এক বা দেড় কেজি এক থেকে দেড় কেজি পরিমাণ শুষ্ক পদার্থ ঘাস থেকে তিন থেকে পাঁচ কেজি কাঁচা ঘাস বাকি আধা থেকে আষ্টশো কেজি আষ্টশো গ্রাম কেজি শুষ্ক পদার্থ দানাদার খাদ্য থেকে দেওয়া উচিত যেহেতু ছাগি বাচ্চা দেওয়ার দেড় থেকে দুই মাসের মধ্যে গর্ভবতী হয় সেই জন্য প্রায় একই পরিমাণে খাবার গর্ভাবস্থায় ছাগলকে দিতে হবে বুঝতে পারছেন তো এই সময়ে একটি গর্ভবতী ছাগলের দুগ্ধবতী গর্ভবতী ছাগলের খাবার খুবই ইম্পর্টেন্ট সো আমরা বিস্তারিত আলোচনা করব বিরতির পর তো বন্ধুরা যারা এই পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত রাখছি ধন্যবাদ